আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে বেশ কিছু ভালো ভালো গাড়ি নিয়ে এসেছি। যারা একটি গাড়ি কেনার কথা চিন্তা করতেছেন বাট সাধ্যের মধ্যে সবটুকু সুখ যেটাকে আমরা বলে থাকি সেই চিন্তাটা করতেছেন, কারণ আমরা একটা গাড়ি কিনবো, সেই গাড়িটা যখন আমি রিসেল করতে যাব সেই রিসেলে আমার পর্যাপ্ত পরিমাণের প্রাইসটা পাবো কি না, প্লাস আমি যে সম্পত্তি কিনছি সেই গাড়িটি সেই সম্পত্তি আদৌ রিসেল করতে গেলে কীরকম ভ্যালুটা থাকবে, এইসব জিনিসগুলো চিন্তা করে যারা একটু চিন্তা করতেছেন যে আমি গাড়িটা সেল করতে গেলেও যাতে ভালো একটি প্রাইস পাই, সেই ধরনের চিন্তাভাবনা যাদের আছে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। কারণ আজকের যে গাড়িগুলো আমি দেখাবো সবগুলো গাড়ি কিন্তু টয়োটা ব্র্যান্ডের গাড়ি, এবং প্রত্যেকটি গাড়ি টয়োটা ব্র্যান্ডের খুব কম বাজেটের গাড়ি। এর মধ্যে সবচাইতে আমাদের দেশের জনপ্রিয় যে গাড়িটি সেটি হচ্ছে করোলা গাড়ি। প্রথমে করোলা থাকবে, ফিল্ডার থাকবে, এক্সজিও থাকবে, এবং থাকতেছে 1500 সিসির অরিজিনাল টিআই ক্যারিনা গাড়ি। আমি একটু এক ঝলক আপনাকে টিআই ক্যারিনাতে দেখাচ্ছি আপনাদেরকে, 1500 সিসির টিআই ক্যারিনা 96 মডেলের গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন সিলভার কালারের গাড়ি আর 100% অ্যাক্সিডেন্ট ফ্রি। করোলা যে গাড়িটি রয়েছে এই গাড়িটি প্রথমেই আমি আপনাদেরকে ইঞ্জিনটি দেখাবো, কারণ ইঞ্জিন রুম থেকে আমি একটু শুরু করতে চাচ্ছি। আপনারা দেখুন যে গাড়িটি এত ভালো, এত ফ্রেশ ইঞ্জিন সহ গাড়িগুলো আপনারা কোথাও দেখেছেন কি না আমার জানা নাই, কারণ এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুব একটা সচরাচর টাইম দেখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন মার্সেলের ভিউ, একদম ফ্রেশ কন্ডিশন, এখনও পর্যন্ত অরিজিনাল জাপানিজ কালারই রয়েছে। দেখতে পাচ্ছেন কালারগুলো একেবারে 100% অরিজিনাল জাপানিজ কালার, এবং বনারটিও কিন্তু 100% অরিজিনালই রয়েছে। 1 ইঞ্চি 100% অরিজিনাল, 1 ইঞ্চিও কিন্তু খোলা কাটা কিংবা কোনো অ্যাক্সিডেন্ট নেই, 100% অরিজিনাল গেট আপের গাড়ি। এবং সিএনজিটিও কিন্তু নাভানার থেকে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নাভানার সেই সিএনজির স্টিকারটিও এখানে রয়েছে। এত ভালো মানের, এত ফ্রেশ কন্ডিশনের করোলা খুব কম সময়ে আমরা দেখতে পাই। গাড়িটি কিন্তু এখনও পর্যন্ত কোনো রঙের কাজ করা হয়নি, টাচ আপ করা হয়নি, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। দেখতে পাচ্ছেন ক্রসিং ভিউ রয়েছে, নিকেল ক্যাচিং লুকিং গ্লাসের সাথে রয়েছে, রেনশিটের অপশন, নতুন সিট কভার লাগানো হয়েছে, এবং 4টি টায়ারে কিন্তু 100% ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে গাড়িটির সাথে। রয়েছে হেডলাইটের সাথে নিকেল ক্যাচিংয়ের অপশন, আপনারা দেখতে পাচ্ছেন টায়ারগুলো কিন্তু অলমোস্ট ব্র্যান্ড নিউ টায়ার, 4টি টায়ারই ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে। আমি একটু ভিতরের ভিউ দেখাবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন, ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা, নেভিগেশন সিস্টেম, এবং সিট কভারগুলো কিন্তু বিস্কিট কালারের ফিটিং লেদার সিট কভার লাগানো হয়েছে, নতুন সিট কভার লাগানো হয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, একেবারে ফুল ফ্রেশ, ইন্টেরিয়রটিও একদম ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন। এবং পিছনের টায়ারটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পিছনের টায়ার একেবারে ফুল ফ্রেশ, অলমোস্ট নিউ পিছনের টায়ার রয়েছে। ভিউয়ার্স, আমি একটু সাইড থেকে ক্রসিং ভিউ দেখাচ্ছি, আমি একটু ব্যাকডালাটিও খুলে পিছনের ভিতরের ভিউ আপনাদেরকে দেখাবো। 2005 মডেলের করোলা, এক্স করোলা, টয়োটা এক্স করোলা, এরকম ফ্রেশ কিন্তু খুব কম সময়ে আমরা দেখতে পাই। আমি একটু ভিতরের ভিউ দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, একটা করোলা যখন অ্যাক্সিডেন্ট করে তখন কিন্তু সর্বপ্রথমে এই কর্নারটিতে আপনাদের এরকম ফ্রেশ থাকবে না, এবং দুটি কোণাই কিন্তু 100% অরিজিনাল ভাস এবং অরিজিনাল গেট আপে রয়েছে। দেখছি আমরা দেখতে পাচ্ছি ভিতরের লকের যে ভাসটি সেটিও কিন্তু অরিজিনাল রয়েছে, এবং আমি একটু আপনাদেরকে সিএনজি সিলিন্ডারটি দেখাচ্ছি একেবারে ফ্রেশ কন্ডিশন, এবং সিলিন্ডারের নিচে যে স্পেয়ার টায়ারটি থাকে সেই পোর্শনটিও কিন্তু 100% অরিজিনাল গেট আপে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে ফুললি 100% অরিজিনাল গেট আপে রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি, 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই। পিছনের গ্লাসটিও কিন্তু অরিজিনাল গ্লাস, আপনারা দেখতে পাচ্ছেন সামনে পিছনে প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস রয়েছে। 2005 মডেল, 8 রেজিস্ট্রেশন করা, 21 সিরিয়ালের গাড়ি, নাম্বার প্লেটটিও একদম ফ্রেশ, দুই পাশে দুটি ব্যাকলাইটের অপশন রয়েছে,
সিলভার কালারের গাড়ি, চারটি ব্র্যান্ড নিউ টায়ার পেয়ে যাবো গাড়িটির সাথে, এবং দুটি পেপারই কিন্তু 24 সাল পর্যন্ত ফুল আপডেট অবস্থায় পেয়ে যাবো আমরা এই গাড়িটিতে। একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি, 100% ফার্স্ট পার্টি অরিজিনাল, এবং রয়েছে সামনে পিছে দুটি হ্যাভি স্টিল বাম্পার, দুটি স্টিল বাম্পার হ্যাভি এবং স্কোয়ার স্টিল বাম্পার, বাম্পারগুলো কিন্তু অনেক স্টাইলিশ। এখন কিন্তু আমরা এই বাম্পারগুলি সবচেয়ে বেশি পছন্দ করি আমরা সবাই, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি, টয়োটা এক্স করোলা 2005 মডেল, 2008 সালে রেজিস্ট্রেশন করা, 100% অরিজিনাল গেটআপের গাড়ি, অরিজিনাল কালারের গাড়ি এবং অরিজিনাল সব কিছুই রয়েছে গাড়িটির সাথে। আর এত ভালো ফিচার্সের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,50,000 টাকা। আর এখানে যে টিআই ক্যারেনা গাড়িটি রয়েছে, এই গাড়িটিও কিন্তু 100% অরিজিনাল গেটআপের গাড়ি, মডেল হচ্ছে 96 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2000 সালের গাড়ি, এবং সামনে পিছু দুটি হ্যাভি স্টিল বাম্পার রয়েছে, সিলভার কালারের গাড়ি। যারা একটি গাড়ি খুঁজছিলেন টিআই ক্যারেনা, অল্প বাজেটের ভালো মানের ভালো সার্ভিসফুল টয়োটা ব্র্যান্ডের গাড়ি খুঁজছিলেন, তারা কিন্তু এই গাড়িটি অবশ্যই দেখবেন, কারণ এই গাড়িটিতে কিন্তু আমরা 1500 সিসির গাড়ি পেয়ে যাবো। গ্লাসের সাথে আমরা নিকেল বিট পেয়ে যাব, যেটা জি করোলাতে থাকে সাধারণত। রয়েছে ফিটিং লেদার সিট কভারের অপশন, ভিতরের সিট কভারগুলো কিন্তু ফিটিং লেদার সিট কভার রয়েছে, এবং 1500 সিসির গাড়ির নিকেল বিট রয়েছে প্রত্যেকটা জায়গাতে। রয়েছে রেইন শিটের অপশন, রয়েছে 60 লিটার সিএনজির অপশন, কোথাও কোনো অ্যাক্সিডেন্টের ড্যামেজ হিস্ট্রি নেই, চারটি চাকাতেই রয়েছে একদম ফ্রেশ নতুন টায়ারের অপশন। এবং আমি একটু পিছনে ভিউটি দেখাই, পিছনে একটি স্পয়লার রয়েছে যেটি কারণে সৌন্দর্যটি অনেকটা বৃদ্ধি পেয়েছে। টিআই ক্যারিনা, টয়োটা টিআই ক্যারিনা 2000 সালে রেজিস্ট্রেশন করা, 96 মডেলের গাড়ি, গ্লাসগুলো এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে, ফুলি ফ্রেশ কন্ডিশনের গাড়ি, 1500 সিসির গাড়ি, এবং ইঞ্জিনটিও কিন্তু এখনও পর্যন্ত অরিজিনালই রয়েছে গাড়িটিতে। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 7,20,000 টাকা, মাত্র 7,20,000 টাকায় আমরা 1500 সিসির টয়োটা ব্র্যান্ডের গাড়ি পেয়ে যাচ্ছি। আর এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে XGO হাইব্রিড ইঞ্জিনের গাড়ি, 2014 মডেলের গাড়ি, বাট রেজিস্ট্রেশনটি অনেক পরে, মাত্র রেজিস্ট্রেশন হয়েছে 45 সিরিয়ালের গাড়ি। আমাদের প্রত্যেকটি গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট ফ্রি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, একদম নতুন অবস্থায় রয়েছে প্রত্যেকটি, গ্লাস অরিজিনাল অবস্থায় রয়েছে। আর ভিউয়ার্স, XGO এই গাড়িটির প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, প্রত্যেকটি পার্ট অরিজিনাল, আপনারা চাইলে যে কোনো অ্যানালাইসিস থেকে যে কোনোভাবে টেস্ট করে নিতে পারবেন। হোয়াইট কালারের গাড়ি, একদম ফ্রেশ অবস্থায় রয়েছে প্রত্যেকটি গ্লাস, 100% অরিজিনাল অবস্থায় রয়েছে, হাইব্রিড ইঞ্জিনের গাড়ি। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 17,00,000 টাকা, এই গাড়িটির আস্কিং প্রাইস 17,00,000 টাকা, তবে আর একটু কমে দেওয়া যাবে। এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে করোলা, আরও একটি করোলা গাড়ি দেখাবো আমি আপনাদেরকে, করোলা 2004 মডেলের গাড়ি, ওল্ড শেপের গাড়ি। আর ভিউয়ার্স, হোয়াইট কালারের গাড়ি, 9 সালে রেজিস্ট্রেশন করা, সামনে পিছনে হ্যাভি স্টিল বাম্পার রয়েছে, রয়েছে অ্যালোরিমের অপশন, প্রত্যেকটি টায়ার কন্ডিশন অলমোস্ট ব্র্যান্ড নিউ, এবং রয়েছে ফিটিং লেদার সিট কভারের অপশন। আর ভিউয়ার্স, এই গাড়িটির 2004 মডেল, 2009 সালে রেজিস্ট্রেশন করা করোলা, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 10,20,000 টাকা, এই গাড়িটির আস্কিং প্রাইস 10,20,000 টাকা। আর এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে 2002 মডেলের ফিল্ডার গাড়ি, রয়েছে স্পয়লার সিস্টেম, ওয়েফার সিস্টেম, রয়েছে রোববারের অপশন, এবং 100% ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, রয়েছে অনেক হ্যাভি রোববার, এবং প্রত্যেকটি টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ, রয়েছে অ্যালোরিমের অপশন, এবং অ্যালোরিমগুলো কিন্তু অনেক স্মার্ট, এবং জি এডিশনের গাড়ি, যে কারণে আমরা পিছনের সিটে হ্যান্ডরেস্ট পেয়ে যাবো, দেখতে পাচ্ছেন পিছনের সিটের হ্যান্ডরেস্ট হেডরেস্ট সব ধরনের আধুনিক সুবিধা কিন্তু আমরা এই গাড়িটিতে পেয়ে যাবো। ব্ল্যাক কালারের গাড়ি, মেটালিক ব্ল্যাক, আমরা অনেকে দানাদার ব্ল্যাক বলে থাকি, একদম ফ্রেশ, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই, 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি। রয়েছে সামনে পিছনে দুটি হ্যাভি স্কোয়ার স্টিল বাম্পারের অপশন পেয়ে যাবো আমরা গাড়িটির সাথে, এবং রয়েছে 60 লিটারের LPG সিলিন্ডারের অপশন। আর ভিউয়ার্স, এত ভালো ফিচার্সের এই গাড়িটির
পেপারসটিও কিন্তু নতুন আপডেট অবস্থায় পেয়ে যাবেন ট্যাক্স টু কান্ট্রি ফেল রয়েছে আমরা নতুন আপডেট করিয়ে দেব সেক্ষেত্রে ফুল কিন্তু নতুন আপডেট অবস্থায় পেয়ে যাবেন প্রত্যেকটি পেপারসও আর ভিউয়ার্স এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 9,50,000 টাকা মাত্র 9,50,000 টাকা তবে কথা দিচ্ছি আরও যথেষ্ট কমিয়ে রাখার চেষ্টা করব সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের কার প্যালেস জুড়িতে আর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি রয়েছে আমাদের এখানে কানায় কানায় পূর্ণ হাইয়েস্ট মাইক্রোবাস নুহা সব ধরনের গাড়ি কিন্তু অ্যাভেলেবল টাইম পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ এবং রয়েছে নিশান জুকি 2010 মডেলের নিশান জুকি রয়েছে 1500 সিসির অকটেন ড্রাইভের গাড়ি একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবো গাড়িগুলো প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থায় রয়েছে রয়েছে অকটেন ড্রাইভের অপশন অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি আর ভিএস নিশান জুকি এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,90,000 টাকা ভিএস আমাদের কাছে কিন্তু আরও বেশ কিছু গাড়ি রয়েছে যারা একটি গাড়ি কেনার চিন্তা করতেছেন তারা অবশ্যই চলে আসতে হবে আমাদের এই কার প্যালেস ভিডিওতে আর আমাদের কার প্যালেস ভিডিও হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত আর যারা আপনারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু খুব সহজে এরকম ভালো ভালো গাড়িগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।